সেই মেয়েকে গোসলটা করাচ্ছি কিভাবে সেটা আমরা আপনাদের। আচ্ছা পানি দিয়ে দেন ভাই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখুন, আসলে এই যে বাবুটা দেখছেন, এটা হলো অভুবাড়ির একমাত্র পুত্র সন্তান। বাবার হাত নেই কিন্তু বাবার কাঁধে চড়ে বসে আছে, এমন একটা অবস্থান যে কতটা দুষ্টুমি করেছে, কতটা ভালোবাসে এই পরিবারের ভিতরে, যে তাদের ভালোবাসা। যে আপনার স্বামীর দুইটা হাত নাই, এই হাত নাই দেখে আপনার খারাপ লাগে না? কারণটা কি? বলেন। হ্যাঁ ধরো ধরো ধরে রাখো, তুমি হাত দিয়ে ধরে রাখো মা। হ্যাঁ বাবু এদিকে তুমি তাকাও না, এদিকে তুমি ওর দিকে তাকাও, কলের দিকে তাকাও। ইয়ে দর্শক আপনারা দেখুন, অপু ভাই তার সন্তানকে মানে কীভাবে গোসল করায়। তার দুইটি হাত নেই, হাত নেই যেন এই মানুষটি থেমে নেই। তার বাচ্চাদেরকে মানে হলো গোসল করানো থেকে শুরু করে সেই জিনিসটা করে দেন। অপু ভাই এত ঠান্ডা পানি দিচ্ছেন না? আচ্ছা তো সাবান দিবেন না ভাই? সাবান দিবেন কীভাবে ভাই? পা দিয়েই, পা দিয়ে সাবান দিবেন ভাই, কী করেন আপনি? দর্শক আপনারা দেখছেন মানে হলো এই অপু ভাই তার মানে হলো সন্তানকে কীভাবে গোসল করাচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে একটা প্রতিবন্ধী মানুষ মানে তার জীবনটা কীভাবে চলে সেই জিনিসগুলো, এখন সাবান দিতে থাকতেছে, আর সাবানটা কীভাবে খোলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক দর্শক অপু ভাই সাবানটা খুলে ফেললো এবং মানে হলো তার মানে মেয়ের গায়ে সাবানটা মাথায় মাথায় দিচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা। দর্শক আপনারা দেখছেন কীভাবে মানে হলো অপু ভাই হলো তার মেয়ের মাথায় সাবানটা দিচ্ছে। ভাই সাবানটা আবার ঢুকে মাথায় সাবান দিচ্ছে মানিল অপু ভাই। আমরা দেখছি তার মানে সন্তানকে, একটা প্রতিবন্ধী মানুষ, তার দুটি হাত নাই, সে মেয়েকে গোসলটা করাচ্ছি কীভাবে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার মেয়ে কষ্ট পায় না তো ভাই, যে মাথায় এভাবে? হ্যাঁ আম্মু কষ্ট পাচ্ছ তুমি? হ্যাঁ তুমি কষ্ট পাও? হ্যাঁ আচ্ছা পানি দিয়ে দেন ভাই। মাথা উঁচু করো আম্মু, তোমার মাথা উঁচু করো, তাহলে গায়ে চলে যাবে পানিটা। দর্শক আপনারা দেখছেন ওকে গোসলটা হয়ে গেছে না? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখুন, আসলে এই যে বাবুটা দেখছেন, এটা হলো অপুবাড়ির একমাত্র পুত্র সন্তান। বাবার হাত নেই কিন্তু বাবার কাঁধে চড়ে বসে আছে, এমন একটা অবস্থান যে কতটা দুষ্টুমি করেছে, কতটা ভালোবাসে এই পরিবারের ভিতরে, যে তাদের ভালোবাসা ঘেরা। আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য যে অপু ভাইয়ের যে সন্তানগুলো রয়েছে, অপু ভাইয়ের দুটি হাত নাই কিন্তু ওর মা আর অপু ভাইয়ের মানে যে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তাদের দেখে এক নজর একটু দেখালে আপনারা বুঝতে পারবেন। দর্শক এই যে ছেলেটি, আই রো কেমন আছো তুমি? ভালো আছো, ভালো আছো? কি নাম আপনার? তানিয়া। অপু ভাই হাত নাই, আপনার কাঁধে আপনার ছেলেটি ওঠে, এতটা ভালোবাসে আপনাকে? অনেক ভালোবাসে। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি নাম আপনার? সুলতানা রাজিয়া আপু। আচ্ছা আপু, এই যে মানুষটিকে যখন আপনার বিয়েটা হয়, যখন আপনার যে বাসর রাতটা, সে প্রথম দিন আপনি তাকে দেখেন, তখন এই যে দুইটা হাত না দেখে আপনার খারাপ লাগে নাই? আপনার দুইটা হাতে তার হাত? আপনি তাকে নিয়ে কি কোনো ঘুরতে গিয়েছেন কখনো? গেছিলাম। যান ঘুরতে, খারাপ লাগে না রাস্তায় যখন চলতে ফিরে?
আপনি ভয় পান না যে আপনার এই স্বামী জন্ম থেকে প্রতিবন্ধী সেই মানুষটি কি সংসার করতে গেলে আপনার সন্তানও প্রতিবন্ধী হতে পারে না বইলা বকে তো নামা দুই ওই ধরনের ওই তো আমি কি করতাম মানে আপনার দুইটা হাতও হতে পারতো তাহলে আপনি কি করতেন এটাই বলছেন আমরা একটু আপনার মেয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি কি নাম আপনার আমার নাম কালিয়াক্তা হাবিবা অনেক সুন্দর নাম হাবিবা আমাদেরকে একটু মা বলবেন যে এই যে আপনার বাবা আপনার মাথায় পা দিয়ে সাবান দিয়ে দেয় পা দিয়ে সাবান দিয়ে দেয় কষ্ট লাগে না আর কিন্তু হাত দিয়ে হাত না দিয়ে কষ্ট লাগে আপনার বাবার হাত নাই এই জন্য কষ্ট লাগে পা দিয়ে সাবান দেয় এটা কষ্ট লাগে না বাবার জন্য কিছু করতে ইচ্ছে করে না কষ্ট লাগে করতে ইচ্ছে করে বাবার জন্য কিছু করতে ইচ্ছে করে ভাই এই যে প্রতিটা পদে পদে প্রতিটা জায়গায় জায়গায় আপনাকে না জেহালেতে হয় অনেক কষ্ট করতে হয় বাসে গিয়ে আপনি ভিক্ষাটা করেন মানুষের কাছে সাহায্য সহযোগিতা চান জীবনে ছোটবেলা থেকে আপনার যে ঘটনাগুলো ঘটেছে একটু এমন কোনো দুর্দশা বা এমন কোনো কষ্টের কোনো গল্প রয়েছে যেটা আপনাকে এখনও কাঁদায় এখনও কষ্ট দেয় আছে এমন কোনো গল্প নাই নাই কেমন জানে এলাকা এলাকা ভালো জানে কিন্তু আজকে তো আমরা দেখলাম একটা প্রতিবেদনে চায়ের দোকানে গিয়ে আপনি অনেক অপমানিত হয়েছে আপনাকে লাঠি নিয়ে দৌড়ালো মাঝে মাঝে দৌড়ায় অনেক কষ্ট লাগে কষ্ট পান না জি কষ্ট লাগে বাস রানিং বাসে আপনি ওঠেন কি করে ভাই থামাই উড়ি থামাইলে ওঠেন সেখানে আপনাকে দেখে মানে বলে না যে কাজ করতে পারিস না অমুক করার এমন কিছু কথা বলে অনেক যাত্রী অনেক কিছু বলে কিন্তু আসলে কি আপনি কাজ করার মতন কি সেই যোগ্যতাটা আছে অনেক যাত্রী অনেক পাবলিক অনেক কিছু করে আটকে টানিছে এইরকম সেইরকম কাজ করতে পারবো না ঠিক আছে অনেক যাত্রী অনেক কিছু বলে অনেকে কি এই ধরনের কথা বলে যে মানে ভিক্ষা করার জন্য হাত কাটে আসছে জি 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 এই কথাগুলো বলে যে কথাগুলো যখন বলে তখন আপনার কাছে কেমন লাগে অনেক খারাপ লাগে আসলে আপনার হাতটা কেন না একটু বলবেন আপনার মায়ের তো আপনি সন্তান জি তো আপনি এটুকু বুঝতে পারছেন যে যখন বুঝ হয়েছে মা আপনার যে হাত নাই দেখে আপনাকে কি মানে এলো কোনো অপছন্দ করত না মা অপছন্দ করত না অনেক ভালোবাসতো জি মা ভালোবাসতো বড় বড় ভালোবাসতো আপনারা এই দুজন কি হন আপনাদের পরিবারের মানিলো আপনি একটা প্রতিবেদনে বলছেন খালাতো বোন জি আসলে কি খালাতো বোন জি খালাতো ভাই বোন খালাতো ভাই বোন আপনি তো তাহলে মানে তার সম্পর্কে সব জেনে শুনে তারপরে বিয়েটা করেছেন তিন চার মাস আগে আপনি কি হন আপনি এলো কার আম্মু লাগেন অপুবাইয়ের মা আপনি মাশাআল্লাহ দর্শক আমরা এই অপুবাই কে যে জন্ম দিয়েছেন সে মাকে একটু এক নজরে দেখালাম মানে বেশিক্ষণ দেখাতে পারিনি এই কারণে কারণ একজন মা যখন এই সন্তান এবং জন্ম হয় তখন তার এলাকা বা প্রতিবেশীর কাছে কত নাজেহালমূলক কথা বলতে হয় অনেক সময় দেখা গেছে যে সন্তান এই সন্তানের চেহারা দেখে যাওয়া যাবে না এই সন্তানকে দেখে কোনো গর্ভবতী মা যদি তার দিকে তাকায় তার সন্তান এবং প্রতিবন্ধী হবে এমন মানে এমন কিছু কথাবার্তা মানে লোকাল এলাকায় তখন কিন্তু এই কথাগুলো সচরাচর বলে থাকে আর দর্শক আপনারা এক নজরে একটু দেখুন না যে এই যে এই মানুষটির জন্ম থেকে হাত নাই তার দুটি হাত নাই কিন্তু তার সন্তানের দিকে তাকালে আপনারা কি বুঝতে পারবেন এটা কি অপুবাইয়ের সন্তান কেউ কি বলবে এই যে ছেলেটি দেখছেন দর্শক এটা হলো তার ছেলে একমাত্র পুত্র সন্তান এই অপুবাইয়ের মতন একদম দেখতে হয়েছে ভাবি আপনি আপনার এই সন্তানগুলো দেখে আপনার কাছে কেমন লাগছে ভালোই লাগছে অপুবাই কি আপনাদের এই সংসারটাকে চালাতে পারছে চালাতে পারে না ধরে না কষ্ট হয় ধরে না একদিন না আর দিন আনতার না ঠিক আছে বাদেশে চলতার না মায়া গো খরচ দিতে পারি না সন্তানগুলো যে মাদ্রাসায় পড়ে বড় মেয়েটা মাদ্রাসা থাকার কারণে তার ছবি ধারণ করতে পারে নাই সেই মেয়েটার পড়াশোনার খরচা কেমন ধরেন জায়গা 5,000-6,000 মতন জায়গা মেয়ের পিছে খাওয়া দাওয়া এবং মানিলো স্কুলের খরচা স্কুলের বেতনটা কত 5,000-7,000 টাকার মতো জায়গা এটা কোন স্কুলে পড়ান যে 5,000-7,000 টাকা দেয় স্কুলের বেতন দেন কত স্কুলের বেতন দেন 1,000 টাকা আর সবকিছু বাসায় কি টিউটর দিয়ে পড়ান পড়াই ওনার ধরেন 2,000-3,000 টাকা মানে স্কুলের বেতন 1,000 মানে যাতে পড়ান সেখানে পড়ান তাহলে 3,000 এই টোটাল 4,000 টাকা যায় আর খাওয়া দাওয়া সবকিছু মিলে আপনি বলছেন যে 7,000 টাকার মতো যায় কষ্ট করে চলি এইসব করে যদি আপনার স্বামীকে যদি কেউ একটা দোকান দিয়ে দেয় বোন কিন্তু আপনার স্বামীর তো হাত নাই কে চা বানাবে আমি চা বানাবে আমার স্বামী বসে থাকবে
স্বামী দেখাশোনা করবে আপনি বা কাজটা করবেন তাহলে আপনাদেরকে যদি এই ধরনের একটা দায়িত্ব দেওয়া হয় তাহলে কি আপনারা করতে পারবেন করতে পারবেন এটা মুদি দোকান দিলে একটু করতে পারতাম আমি না দেখলাম আজকে আপনার মেয়েটাকে গোসল করাতে এই অপু ভাই আপনি কি করছিলেন আমি কি করি আমি বাসায় কাজ করতে গেছি মানে এই সুযোগে মানে হলো আপনার স্বামী আপনার সন্তানগুলোকে গোসল করালো তে এই ভাবে মানে তো আপনাকে একটা মানুষের হাত নাই তারপরেও আপনাকে এতটা হেল্প করে জি অনেক অনেক আদর করে ধরেন একটু আগগাইছে আমার আপনার কাজটা একটু আগায় দিল আগায় দিল স্বামী হিসাবে কেমন স্বামী হিসাবে ভালোই টেনশন করেন না যে মানুষটা বাইরে যায় কোন মেয়ে মানুষের লাগে প্রেম করে কিনা না রাস্তাঘাটে প্রেম করে যে মানে কোন মানুষের সাথে প্রেম প্রেমের মধ্যে পড়ে যায় কিনা আবার কেউ ভাগালে হয়ে যায় না স্বামীরে এটার ভয় পান আপনি না ভয় ভার কি এলো প্রতিবন্ধী মানুষ তার ভাত নাই কাকে কে নিবে এটাতে টেনশন ফ্রি ভয় ফেলতে ভাই হে রাগি ভয় খাইতাম সেটা নিয়ে ভয় পান না অপু ভাই জীবনের ইচ্ছাটা কি জীবনের ইচ্ছা আছে কেউ যদি তো মুদি দোকান দিত কেউ যদি ইয়া দিত পড়াশোনা কতটুকু পড়াশোনা 7 পড়তো 7 পর্যন্ত পড়াশোনা করছেন মোটামুটি হিসাব তো বোঝেন লিখতে তো পারেন জি আপনাদের মোবাইল নাম্বারটা আমরা দিতে চাচ্ছি কারণ যদি কোনো ব্যক্তি যেহেতু এই প্রতিবেদনের মধ্যে ভাবি রয়েছে এই প্রতিবেদনটার কারণে কারণ অনেক সময় প্রবাসী অনেক দেশের মানুষ আমরা দেখেছি যে তারা এই অসহায় পরিবারের প্রতিবেদন পেলে কোনো নারীর নাম্বার পেলে তারা একটু খারাপ উক্তি করেন সেই কারণে যারা সত্যিকারের অবস্থানে যদি এই অপুভাইদেরকে একটু সহযোগিতা করেন তাহলে আমরা আমাদের কাছে নাম্বারটি রয়েছে আমি শুধু সেই ব্যক্তিকে নাম্বারটি দিয়ে দিব দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ